ইউক্রেন থেকে গাজা এই মৃত্যু মিছিলের শেষ কোথায়? শব্দ দানবের তাণ্ডবে দীপাবলির আলোর রোশনায় কি ফিকে হয়ে যাবে? দেশবাসীকে কাপ জয়ের স্বপ্ন দেখাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। এক অধ্যায়ের সমাপ্তি। প্রয়াত আমেরিকান অভিনেতা ও কৌতুক শিল্পী ম্যাথিউ পেরি মাত্র 54-তে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ফ্রেন্ডস খ্যাত অভিনেতা। অভিনেতার লস অ্যাঞ্জেলেসের বাড়িতে স্নানঘরের বাথটাবে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায় তাঁকে। চেষ্টা করেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাঁকে। আবার ইংরেজি সাহিত্যের দুনিয়ায় ভারতীয়দের জয় জয়কার। এবছরে ব্রিটিশ একাডেমি বুক প্রাইজ জিতে নিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক নন্দিনী দাস। তার প্রথম বই কোর্টিং ইন্ডিয়া, ইংল্যান্ড, মুঘল অ্যান্ড দ্য অরিজিনস অফ দ্য এম্পায়ার বইটির জন্য। তিনি দীপনারায়ণ নায়েক, রাস্তার মাস্টার মশাই, জামুরিয়ার আদিবাসী অধ্যুষিত তিলকামাঝি গ্রামের দুস্থ আদিবাসী ছেলেমেয়েদের নিয়ে রোজ বসে যাঁর রাস্তার স্কুল, যিনি পরিচিত রাস্তার মাস্টার নামে। বাংলার এই মাস্টার মশাইকেই বিশ্বের সেরা 10 জন শিক্ষকের তালিকায় স্থান দিল ইউনেস্কো। একমাত্র ভারতীয় হিসেবে তিনি ইউনেস্কোর গ্লোবাল টিচার অ্যাওয়ার্ড পেতে চলেছেন। ২০২২ সালের 24শে ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সেনা অভিযান শুরু করে রাশিয়া। আজ 2023-এর 5ই নভেম্বর, অর্থাৎ কেটে গেছে 1 বছর 9 মাসেরও বেশি সময়। যুদ্ধ এখনও চলছে। অন্যদিকে গত মাসে অর্থাৎ অক্টোবরের 7 তারিখ ইসরায়েলের ওপর হঠাৎই রকেট আক্রমণ করে হামাস। ফলশ্রুতি পুরো দস্তুর যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। দুই যুদ্ধক্ষেত্রেই প্রাণ যাচ্ছে হাজার হাজার নিরপরাধী মানুষের। মায়ের কোল খালি হয়ে যাচ্ছে একের পর এক। কে দায়ী এই নৃশংস হত্যালীলার পেছনে? উত্তর খুঁজছি আমরা। 1991 সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ইউক্রেন। 2014-তে ইউক্রেনের অন্তর্গত ক্রাইমিয়া দখল করে রাশিয়া। এরপর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্ক ক্রমেই খারাপ হতে থাকে। ইউক্রেন যাতে কোনোভাবে ইউরোপীয় ইউনিয়ন ও নেটোর সদস্য না হয় তার জন্য উঠে পড়ে লাগে মস্কো। ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে চাওয়াকে রাশিয়ার সার্বভৌমত্বের উপর আঘাত ঘোষণা করে বিশেষ সামরিক অভিযানে নামে রাশিয়া। শুরু করে দেয় যুদ্ধ। ইউক্রেনও সাধ্যমতো প্রতিহত করতে থাকে সেই আক্রমণ। ক্রমে ইউক্রেনের পাশে দাঁড়ায় আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের প্রায় সমস্ত দেশ। যুদ্ধাস্ত্র এবং উন্নত প্রযুক্তির সাহায্য পেতে থাকে ইউক্রেন। রাশিয়ার পাশে দাঁড়ায় চীন, উত্তর কোরিয়া, বেলারুশের মতো দেশগুলি। স্বভাবতই দীর্ঘায়িত হতে থাকে এই যুদ্ধ। গত আগস্ট মাসে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত একটি খবরকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এই সংঘাতে উভয় দেশের মৃত ও আহতের সংখ্যা ছাড়িয়েছে 5 লক্ষ, যদিও প্রকৃত সংখ্যা গোপন করতে ব্যস্ত উভয় দেশ। 1948 সালে ইসরায়েল দেশের জন্মের পর থেকেই চলছে প্যালেস্তাইন ইসরায়েল সংঘাত। গত 7ই অক্টোবর সন্ত্রাসবাদী গোষ্ঠী হামাসের ইসরায়েলের ওপর হঠাৎ আক্রমণে প্রায় 1400 জন ইসরায়েলি মারা যান, যার অধিকাংশই সাধারণ মানুষ। এরপর শুরু হয় ইসরায়েলের প্রতি আক্রমণ। গাজা ভূখণ্ডের উত্তরে বসবাসকারী সমস্ত মানুষকে সরে যেতে বলা হয়। শুরু হয় আকাশ ও স্থলপথে আক্রমণ। বিভিন্ন সংবাদ সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী গাজায় এখনও পর্যন্ত 9,500 মানুষ প্রাণ হারিয়েছেন, তার মধ্যে মহিলা ও শিশুর সংখ্যাই বেশি। এখানেও ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে আমেরিকা, ব্রিটেনের মতো বেশ কিছু দেশ।
উভয় ক্ষেত্রেই ভারত এখনো পর্যন্ত নিরপেক্ষ অবস্থান রাখার চেষ্টা করে যাচ্ছে। যুদ্ধ মানেই ধ্বংস, যুদ্ধ মানেই মৃত্যুর তাণ্ডব, পরিবেশের আরও বেশি দূষণ। ইউরোপের তথাকথিত সভ্য দেশগুলি ও প্রবল শক্তিধর আমেরিকা এই দুই যুদ্ধেই কমন ফ্যাক্টর। মেঘনাদের মতো আড়ালে রয়েছে চীনের মতো মহাশক্তি। তাহলে কি অন্য দেশের মানুষের প্রাণের বিনিময়ে নিজেদের অস্ত্র ব্যবসা বাড়ানো ও আরও মুনাফা কামানোই এই সভ্য দেশগুলির একমাত্র উদ্দেশ্য? আর এদের মুনাফার যোগান দিয়ে যাচ্ছে অন্যান্য দেশ, যারা সামান্য কারণে বা করানে বা শুধুই ধর্মের নামে লিপ্ত হচ্ছে আত্মহননে। গ্রিক দার্শনিক প্লেটো বলেছিলেন, কেবলমাত্র মৃতেরাই যুদ্ধের শেষ দেখতে পায়। আমরা যেন সেই দলে না পড়ি। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কোভিড রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। এবারে রাজ্যে কালীপুজো উপলক্ষে শব্দবাজি নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষার ব্যাপারটি অমাবস্যার রাতের মতোই আধারে চলে গেছে। কয়েক মাস আগে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ শব্দবাজির ক্ষেত্রে সর্বোচ্চ শব্দসীমা বাড়িয়ে 90 ডেসিবল থেকে 125 ডেসিবল করে দিয়েছে। সেই সঙ্গে বাজি বাজারের সংখ্যাও বাড়ানো হয়েছে। পর্ষদের তালিকাভুক্ত বৈধ সবুজ বাজির যোগানে রাজ্যের বাজি প্রস্তুতকারক সংস্থাগুলি পর্যাপ্ত যোগান দিতে পারে না, সেক্ষেত্রে নির্ভর করতে হয় বাইরের রাজ্য থেকে বাজি আমদানিতে। এক্ষেত্রে পরিবেশ সুরক্ষার বিষয়টি কতটা যাচাই করা হয় জেনে নেওয়া যাক বিস্তারিত প্রতিবেদনে। এবছরের শুরু থেকে রাজ্যে বিভিন্ন বাজি কারখানাগুলিতে ধারাবাহিক বিস্ফোরণ ও প্রাণহানির ঘটনা ঘটায় মনে করা হয়েছিল এবছর কালীপুজোয় বাজি নিয়ন্ত্রণের তীব্র নিষেধাজ্ঞা জারি করা হবে। কিন্তু সেই প্রচেষ্টাকে এক প্রকার নস্যাৎ করে দিয়ে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের জারি করা নতুন বাজি নিয়ন্ত্রণ বিধিতে শব্দবাজির সর্বোচ্চ সীমা 90 ডেসিবেল থেকে বাড়িয়ে 125 ডেসিবেল করে দেওয়া হয়েছে। ফলে বিগত বছরগুলিতে যেমন বাজি 90 ডেসিবেলের বেশি শব্দসীমার হওয়ায় অবৈধ বাজির তালিকায় চলে গিয়েছিল, সেগুলি নতুন করে কি বৈধ বাজির তালিকায় ঢুকে পড়বে? প্রসঙ্গত এরকম 133টি শব্দবাজি বিগত বছরগুলিতে অবৈধ বাজির তকমা পেয়েছিল। বৃদ্ধি পাওয়া শব্দমাত্রার নিরিখে এই বাজিগুলি বৈধ তালিকায় ফিরে আসবে কি না সে ব্যাপারে নির্দিষ্ট কোনো সিদ্ধান্তের কথা শোনায়নি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে পুলিশ প্রশাসনের আধিকারিকরা। তবে গতকাল বেশ কিছু বাজির নতুন করে পরীক্ষা হওয়ার কথা জানা যায়। আজ রবিবার থেকে কলকাতার বিভিন্ন অংশ যেমন টালা, কালিকাপুর, বেহালা ও শহীদ মিনার ময়দানেও বৈধ বাজির বাজার শুরু হতে চলেছে। প্রশাসন নির্দিষ্ট এই সকল বাজি বাজারগুলির পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার শহরতলির বাজি মহল্লাগুলিতে রমরমিয়ে বাজি বিক্রি চলছে। মহেশতলা, নুঙ্গি, চম্পাহাটি ইত্যাদি জায়গাগুলিতে বিগত বছরের মতোই বাজি বিক্রির ঢালাও পসার নিয়ে বসেছে বিক্রেতারা। কিন্তু তথ্য বলছে সংশ্লিষ্ট এলাকাগুলি থেকে অবৈধ বাজির বিক্রয় যেমন হয়, সেই সঙ্গে বাজি প্রস্তুত করতে গিয়ে প্রতি বছরেই প্রাণহানির ঘটনা ঘটে ও আহতের সংখ্যা বৃদ্ধি পায়। তা সত্ত্বেও মানুষের সচেতনতা বোধের অভাবের পাশাপাশি কোনো এক অনির্দিষ্ট কারণে প্রশাসনের নজরদারিও অত্যন্ত শিথিল এইসব অঞ্চলে। বৈধ বাজার হোক বা শহরতলির বাজিপাড়া, সব ক্ষেত্রেই পর্যাপ্ত বাজির যোগান এরাজ্যের বাজি প্রস্তুতকারক সংস্থাগুলি করে উঠতে পারে না। সেক্ষেত্রে বেশিরভাগটাই বাইরের রাজ্যগুলি থেকে আমদানি করতে হয় বাজি বিক্রেতাদের, যার মধ্যে অনেক বাজি পরিবেশ সুরক্ষার্থে সবুজ বাজি বা বৈধ বাজির মধ্যে পড়ে না। তাই পুলিশ প্রশাসন আমদানিকৃত বাজিতে ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট বা নিরির কিউআর কোড যাচাই করে তবেই তার বৈধতা নির্ধারণ করে। কিন্তু সেক্ষেত্রেও এই কিউআর কোডের জায়গায় ভুয়ো কোড বসিয়ে দেওয়া হচ্ছে, ফলে কোনটি প্রকৃতপক্ষে সবুজ বাজি আর কোনটি নয় তাও নির্দিষ্ট করে পৃথক করতে পারছে না পুলিশ প্রশাসন।
স্বাস্থ্য ও পরিবেশের পক্ষে ক্ষতিকারক এই অবৈধ বাজিগুলির দহন ও ক্রয় বিক্রয় সম্পর্কে সাধারণ মানুষের যথেষ্ট সচেতনতার অভাব রয়েছে। এর পাশাপাশি এতদিন কালীপুজো সহ অন্যান্য নানান উৎসবে শব্দবাজি ফাটিয়ে যে শব্দ দূষণ ঘটানো হতো তার প্রতিবাদ করতে দেখা যেত কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে। অনেকে এর ফলে শব্দ শহীদও হয়েছেন, কিন্তু সম্প্রতি বাজির বর্ধিত শব্দমাত্রা এই সকল মানুষের প্রতিবাদকে এক প্রকার মূল্যহীন করে দিয়ে উৎসব আনন্দের ধরনটাই পাল্টে দিল। ব্রততি পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রত্যাবর্তনের ম্যাচে 5 উইকেট, ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে 4 উইকেট, শ্রীলঙ্কার বিরুদ্ধে আবার 5 উইকেট। বিশ্বকাপ যত এগোচ্ছে ততই অপ্রতিরোধ্য হয়ে উঠছেন মোহাম্মদ শামি। বাকি বোলারদের ছাপিয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন বাংলার এই বোলার। এবারে ভারতীয় দলের প্রায় প্রত্যেক খেলোয়াড়ই অসাধারণ ফর্মে, তাই সহজেই বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনালে চলে গেছে ভারত। তারা অপ্রতিরোধ্য। অন্যদিকে কাপ জয়ের আশায় বুক বাঁধছেন দেশবাসী। জমে উঠেছে বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা। একটা সময় পর্যন্ত মনে হচ্ছিল ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া এই 4 দলই যেতে চলেছে সেমিফাইনালে, কিন্তু বিগত কয়েকদিনে পাল্টে গিয়েছে অনেক হিসেব নিকেশ। তবে পাকিস্তান ও আফগানিস্তানকে তাদের শেষ সবকটি ম্যাচ জিততে হবে ও তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের দিকে। তবে নিউজিল্যান্ড যেভাবে শেষ 3 ম্যাচে হেরেছে তাতে লিগ টেবিলের লড়াই যে জমে উঠেছে সে কথা অস্বীকার করা যায় না। অন্যদিকে সেরা ফিল্ডারের মেডেল দেওয়ার অভিনবত্ব বজায় রাখল ভারতীয় দল। ড্রোনের মাধ্যমে মেডেল দেওয়া, জায়ান্ট স্ক্রিনে নাম ফুটে ওঠা, লাইট শোর মাধ্যমে সেরা ফিল্ডারের নাম প্রকাশের পর এবার সেই নাম ঘোষণা করলেন খোদ সচিন। ভার্চুয়াল বার্তায় তিনি ভারতীয় দলকে প্রশংসায় ভরিয়ে দেন। দল যেভাবে ঐক্যবদ্ধভাবে এক একটি করে ম্যাচ ধরে এগিয়ে যাচ্ছে তাতে প্রশংসা শোনা যায় মাস্টার ব্লাস্টারের মুখে। স্মৃতির পাতা উল্টে নিজের ড্রেসিং রুমের কথা শোনানোর পর সচিন জানান, রোহিত যখন তাকে সেরা ফিল্ডারের পুরস্কারের কথা জানান তার বিষয়টি ভালো লেগেছিল। এরপর সচিন জানান সেরা ফিল্ডারের মেডেল পাচ্ছেন শ্রেয়স আইয়ার। সঙ্গে সঙ্গে শ্রেয়স আইয়ার এবং ড্রেসিং রুমে থাকা বাকি ভারতীয় সদস্যরা উচ্ছ্বাসে মেতে ওঠেন। আর এই কাপ কার হাতে উঠতে চলেছে তা আশা করা যায় প্রথম সেমিফাইনাল মহারণের পর অনেকটাই পরিষ্কার।